হ্যালো গাইজ ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে শুরু করছি ইন্টিগ্রেশন পার্ট টোয়েন্টি টু সো গাইজ ইন্টিগ্রেশন পার্ট টোয়েন্টি টু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ব্রড কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এরকম টাইপের আরও অনেকগুলো অঙ্ক পাবেন এক্সারসাইজে হয়তো একই ফর্মুলা ইউজ করে নাও করতে হতে পারে কিন্তু টেকনিকটা একই থাকবে অন্য ফর্মুলা ইউজ করা হতে পারে ভালো করে একটা অঙ্ক বুঝে নেবেন বাকিগুলো দেখবেন প্র্যাকটিস করতে পারবেন চলুন স্টার্ট করিম ইনটিগ্রেশন ডি এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ প্রথমেই আমরা ধরে নেব লেট এক্স ইকোয়ালস টু ফাইভ টেন থিটা আমরা যেই ফর্মুলাটা কাজে লাগাবো সেটা হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস টেন এক্স টু ওয়ান এখান থেকে আমরা এক্স টু ওয়ান প্লাস টেন এক্স লিখতে পারি এক্স ইকোলস টু ফাইভ টেন থিটা ধরে নিলাম তাহলে যখন আমরা এক্সের জায়গায় ফাইভ টেন থিটা বসিয়ে দেবো ডি এক্সটাকেও চেঞ্জ করতে হবে আর ডি এক্সটাকে চেঞ্জ করতে গেলে আমাদের এখানে এক্সের রেসপেক্টটি ডেরিভেটিভ করতে হবে করি দ্যাট ইকোলস টু ডিডি এক্স অফ এক্স ইকলস টু ফাইভ তো কনস্ট্যান্ট ডিডি এক্স অফ টেন থিটা দ্যাট ইকোলস টু এক্স এর রেসপেক্টে এক্সকে ডেরিভেটিভ করা মানে ওয়ান ইকোলস টু ফাইভ ইন্টু টেন থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা বাই ডি এক্স ডিএক্স এখানে নিচে আছে লেফট সাইডে নিয়ে যেতে পারি ডিএক্স ইকলস টু ফাইভ সেক স্কয়ার থিটা ডি থিটা ডি এক্স যেখানে পাবো সেখানে আমরা এই ভ্যালুটা বসাতে পারবো এক্স যেখানে পাবো সেখানে ফাইভ টেন থিটা বসাব তাহলে আমাদের পুরো কোশ্চেনটাই থিটাতে কনভার্ট হয়ে যাবে দ্যাট ইকলস টু ডি এক্সের জায়গায় ফাইভ সেক স্কোয়ার থিটা ডি থিটা এক্স ইকোয়ালস টু ফাইভ টেন থিটা এক্স স্কোয়ার আছে মানে ফাইভ টেন থিটা তার হোল স্কোয়ার রোট ওভার এখানেও এক্স স্কোয়ার আছে মানে ফাইভ টেন থিটা স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ দ্যাট ইকোয়ালস টু ফাইভ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই টোয়েন্টি ফাইভ টেন স্কোয়ার থিটা রোটোবার টোয়েন্টি ফাইভ টেন স্কোয়ার থিটা আসছে টোয়েন্টি ফাইভ যদি আমি দুটোতেই পেয়ে যাচ্ছি তার মানে আমি টোয়েন্টি ফাইভ একটা কমন নিতে পারি তাহলে কি থাকছে টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান আমরা বলেছিলাম যে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে তার মানে এখানে পেয়েছি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা পেয়েছি মানে আমি সেখানে সেক স্কোয়ার থিটা বসাতে পারি দ্যাট ইকলস টু তাহলে ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভকে কেটে গেলে ফাইভ থাকছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই ফাইভ দিয়ে টোয়েন্টি ফাইভকে কেটে দিলাম ফাইভ টেন স্কোয়ার থিটা টোয়েন্টি ফাইভ রুটের থেকে বাইরে চলে এলে ফাইভ হচ্ছে আর টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ানের জায়গায় সেক্স স্কোয়ার থিটা হচ্ছে তার রুট আছে তার মানে বাইরে যখন নিয়ে আসবো সেক্স থিটা দ্যাট ইকলস টু ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইনটিগ্রেশনের বাইরে করে দিলাম উপরে দুটো সেক থিটা নিচে একটা সেক থিটা তার মানে উপরে একটা সেক থিটা রয়ে গেল ডি থিটা বাই টেন স্কোয়ার থিটা ইকলু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইনটিগ্রেশন সাইনে কসে এ ভাঙব সেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই কস থিটা টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই ক স্কোয়ার থিটা আর ডি থিটা আছে ডেট ইকোয়ালস টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইনটিগ্রেশান তাহলে কি করতে পারি ওয়ান বাই কস থিটাম ইন্টু মাঝখানে ডিভাইড আছে ক স্কোয়ার থিটাম বাই সাইন স্কোয়ার থিটাম ডি টু ওয়ান বাই টোয়েন্টি ফাইভ দুটো কস থিটা আছে নিচে একটা কস থিটা আছে তার মানে উপরে একটা কস থিটা থাকছে নিচে দুটো সাইন থিটা আছে মানে সাইন্স স্কোয়ার থিটা ডি থিটা এবার আমরা সাইন থিটাকে জেড ধরে নেব টু জেড তাহলে ডেরিভেটিভ করব কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করব থিটাই রেসপেক্টে যেহেতু এখানে ডি থিটা আছে ডি থিটার ভ্যালুটা আমাদের চাই যদি সাইন থিটাকে জেড ধরে আমি জেড এ কনভার্ট করি ডি থিটাতে রাখতে পারবো না তখন আমার ডি জেড করতে হবে তার জন্য আমি থিটায় রেসপেক্টে ডেরিভেটিভ করব। ডি ডি থিটা অফ সাইন থিটাম লেফট সাইডে ডিডি থিটা অফ জেড ইকলস্টো সাইন থিটা ডেলিভেটিভ ক্যাট ইকলো তাহলে লিখতেই পারি কস থিটা ইন্টু ডি থিটা ইকোয়ালস টু ডি জেড ডেট ইকলস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইনটিগ্রেশন কস থিটা ডি থিটা আছে এখানে ডিজেড লিখবো

পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান পাওয়ার মাইনাস ওয়ান 1 সি c টু মাইনাস ওয়ান 1 টোয়েন্টি ফাইভ ইন্টু 1 বাই জেড প্লাস c এবার দেখব আমাদের অঙ্কটা কিন্তু এ ছিল আমরা প্রথমে থিটাতে কনভার্ট করেছি তারপর জেড এ কনভার্ট করেছি তাহলে আমাদের এখানে জেডের ভ্যালুটা বসাতে হবে ডেড ইকলস টু মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান বাই সাইন থিটা জেড আমরা সাইন থিটাকে ধরেছিলাম প্লাস সি এবার আমরা সাইন থিটার ভ্যালুটা বার করবো সাইন থিটার ভ্যালোটা বার করতে গেলে আমাদের এক্সেপ্ট জানতে হবে প্রথমে কী করবো এখানে আমরা কী ধরেছিলাম এক্স ইকলস টু ফাইভ টেন থিটা এক্স ইকলস টু ফাইভ টেন থিটা আমরা ধরেছিলাম এখান থেকে টেন থিটা টু আমরা পেতে পারি এক্স বাই ফাইভ টেন থিটা টু যখন পেয়ে গেছি আমরা ফর্মুলা কি জানি সেক স্কোয়ার থিটা ইকোয়ালস টু তার মানে টেন আমাকে জানতে হবে টেন থিটা আমি জানি তাহলে আমি এখানে লিখতে পারি টেন থিটা হোল স্কোয়ার বোর্ড সাইড স্কোয়ার করে দিতে পারি তাহলে আমার টেন স্কোয়ার থিটার ভ্যালুটা পেয়ে গেলাম দেট ইকোলস টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার ভ্যালু কত হচ্ছে এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ দেট ইকলস টু টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ এটা পেয়ে গেলাম আমি সেক স্কোয়ার থিটা আমরা কী জানি সেক স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান বাই কস থিটা ইকোয়ালস টু এই ভ্যালুটা আমরা পেলাম তার মানে টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ আমি যদি এখান থেকে কস থিটার ভ্যালুটা বার করতে চাই তাহলে কী হবে জাস্ট উল্টে দিলেই হয়ে যাবে তার মানে কস থিটা ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার কস থিটা পেয়ে গেলাম সরি সেক্স স্কোয়ার থিটা মানে কস কয়ার থিটা আমরা পেয়ে গেলাম কস স্কোয়ার থিটা যদি পেয়ে থাকি তাহলে আমরা জানি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান এটাও একটা ফর্মুলা তাহলে কস স্কোয়ার থিটার ভ্যালু জানি দেয়ার ফোর সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান মাইনাস থিটা ক থিটার ভ্যালু 25 ফাইভ বাই টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার তার মানে ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ প্লাস স্কোয়ার দেট টু টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফাইভ করলাম প্লাস এ টোয়েন্টি ফাইভ কেটে গেল দেট ইকলস টু বাই টোয়েন্টি ফাইভ এটা আমার সাইন্স স্কোয়ার থিটার ভ্যালু বার হলো তাহলে সাইন থিটার ভ্যালু কী করে বার রোটো বার করে দেবো এক্স স্কোয়ার বাই টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার এটা সাইন থিটার ভ্যালু আর একটু যদি মডিফাই করি এক্স স্কোয়ার আছে উপরে তার মানে এক্স বাই রোট বার টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার এটা আমার সাইন থিটার ভ্যালু পেয়ে গেলাম আমার অঙ্কটার মধ্যে কী ছিল ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান বাই সাইন থিটা প্লাস সি তার মানে ইকোয়ালস টু মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান বাই সাইন থিটার ভ্যালু এটা পেলাম তার মানে এক্স বাই রোটোবার টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান বাই আছে দ্যাট ইকলস টু মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইন্টু রোটোবার টোয়েন্টি ফাইভ প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি আর এটাই হলো অ্যান্সার টেন থিটার ভ্যালু থেকে আমি টেন স্কোয়ার থিটা বার করলাম কেন কারণ আমাকে সেক্স স্কোয়ার থিটার ভ্যালুটা জানতে হবে এই কারণে তাহলে আমি কস স্কোয়ার থিটার ভ্যালুটা জানতে পারবো আর কস স্কোয়ার যখনই জানতে পারবো তখন আমি সায়েন্স স্কোয়ারও পেয়ে যাব সায়েন্স স্কোয়ার পেয়ে গেলে সাইন থিটাও পেয়ে যাবো যদি আমার সেক্স থিটার ভ্যালুটা লাগতো তাহলে টেন স্কোয়ার থিটা বের করতাম সেক্স স্কোয়ার থিটা আমি পেয়ে যেতাম তখন আমাকে আর কস বার করতে হতো না আপনাকে দেখতে হবে যে অ্যান্সারের মধ্যে কী এসছে সাইন থিটা এসছে কস থিটা এলে আমি শুধু কস স্কোয়ার থিটা পর্যন্ত করতাম সেখান থেকে থিটা বার করে নিতাম সাইন স্কোয়ার থিটায় আমাকে আর যেতে হতো না যেহেতু আমার অ্যান্সারে সাইন থিটা সো আমাকে সাইন থিটার ভ্যালুটা বার করতে হবে এটা এইভাবে অঙ্কটা করতেই হবে কারণ থিটাতে রাখলে অ্যান্সারটা আমাদের হবে না আমাদের মেইন অঙ্কটা এক্সে ছিল এক্স এ কনভার্ট করতেই হবে একবার দেখে বুঝতে না পারলে বারবার দেখবেন এরকম টাইপের আরও অনেকগুলো অঙ্ক পাবেন ভালো করে প্র্যাকটিস করবেন ব্রড কোয়েশ্চনের জন্য খুব ইম্পর্টেন্ট সো থ্যাংক ইউ গাইজ আমি আশা করি ভিডিওটি দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম হয় বা আটকে যান সলভ করতে পারছেন না তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ